আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নগদ নিবেদিত রমজানের শিক্ষা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো বিতর্ক এড়িয়ে চলা রোজার দাবি। হ্যাঁ, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই বিতর্ক, এটা কি ভালো না ভালো নয়, ইসলাম বলে এটা ভালো নয়, এটা দিয়ে অনেক ক্ষেত্রেই ভালো রেজাল্ট আসে না। এজন্য ইসলাম এই বিষয়টাকে ঘৃণা করে, অপছন্দ করে, বিতর্ক এড়িয়ে চলার কথা বলে। আগের যারা আল্লাহওয়ালা ছিলেন, নেককার বান্দা ছিলেন, সালফে সালিহীন, তারা এটাকে ঘৃণা করতেন। বিশেষ করে রোজার তো দাবি হচ্ছে, আমরা রাসূল ইসলামের জবানেই শুনি, তার ভাষাতেই শুনি, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন তোমরা রোজা রাখবে তখন তোমরা অন্যায় করবে না, কোনো পাপাচারে লিপ্ত হবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, রোজা রাখতে গিয়ে আগ বাড়িয়ে যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, লড়াই করতে আসে, বিতর্কে জড়াতে চায়, তুমি জড়াবে না, তুমি বলে দেবে মিষ্টি ভাষায়, শালীন ভাষায়, নরম ভাষায়, ইন্নী ইমরুউন সাইমুন, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে বিতর্কে জড়াবো না। আর বিতর্ক ইসলাম পছন্দ করে না। যুক্তিতে জয়ী হওয়াটার চেয়েও বিতর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ, বিচক্ষণতার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন সূরা কাসাস ২০তম পারা, হাফিজে কোরআন শরীফের ১১তম পৃষ্ঠা, ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, যে ওরা যখন এই সমস্ত অহেতুক কথা শুনে থাকে, নিরর্থক বিষয়ের সম্মুখীন যখন হয়, শুনে থাকে, তারা বলে না আমরা এই সমস্ত যুক্ত হব না। লানা আমালুকুম ওয়ালানা লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, ভাই তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার, আমরা এগুলোর সাথে জড়াতে চাই না। সুতরাং আমরা রোজা রেখে, রোজার দাবি হচ্ছে আমরা বিতর্কে জড়াবো না, এই বিষয়ে আমরা এড়িয়ে চলব, কারণ আল্লাহ পছন্দ করেন না, রাসূল ইসলাম পছন্দ করেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, তার রাসূলকে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন মুসলমানের সৌন্দর্যই হলো, একজন মুমিনের সৌন্দর্যের দিকই হচ্ছে যে এই সমস্ত বিতর্ক, অহেতুক কথা, অনর্থক বিষয় থেকে এড়িয়ে চলবে। এটা আমরা এটা পালন করব ইনশাআল্লাহ, এটাই রোজার দাবি। আসুন না এবার আমরা এই বিষয়গুলো এড়িয়ে চলি। আল্লাহ আমাদেরকে ইমানি চেতনা দান করুন, আমাদের সিয়াম সাধনা রোজাও কবুল করুন, আমিন। সম্মানিত দর্শক, আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, তারা খুব সহজেই নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে হজ অ্যান্ড ট্রাভেলসের পেমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।